হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, যেমন আপনারা টিভির স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন যে সেন্টার আছে, আবার আপনারা সেন্টার চ্যানেলের দিকে লক্ষ্য করেন, তারপরে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর আর চ্যানেল সারি যাচ্ছে অথবা অন্য চ্যানেল চলে আসতেছে। দেখুন, একটার পর একটা সেন্টার আসতেছে। যদি এই ধরনের সমস্যা হয়, আপনারা দেখুন দেখুন চ্যানেল চলতেছে আবার অন্য সেন্টার আসতেছে, যদি এই ধরনের প্রবলেমে আপনারা পড়েন সেক্ষেত্রে কি কি এই পদ্ধতি এবং কি কি সলিউশন রয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ধরনের প্রবলেম প্রায় অনেক টিভির মধ্যে হয়ে থাকে। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আমরা আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দিব যে আপনারা আর এই ধরনের প্রবলেমে পড়লে আপনাদের আর সমস্যা হবে না। এই প্রবলেমটা যে হয়ে থাকে, সাধারণত আপনারা যে চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের এখানে যে চ্যানেল বক্স রয়েছে, এই চ্যানেল বক্স সাধারণত সবাই জানেন, আমরা আপনাদেরকে চ্যানেল বক্স দেখাচ্ছি। এই ধরনের যে চ্যানেল বক্সগুলো রয়েছে, চ্যানেল যে বক্সগুলো রয়েছে, এই চ্যানেল বক্সের মধ্যে কিন্তু সমস্যাটা হয় না, হয়তো চ্যানেল বক্সের ভিতরেও এই সমস্যা হতে পারে। তা যেগুলো ডাটা চ্যানেল নয়, আপনার ডাটা চ্যানেল যেগুলো নয় সেগুলো বিষয়ে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো, কারণ ডাটা চ্যানেলে সাধারণত এই ধরনের ফল্ট হয় না। ডাটা চ্যানেলও এই ধরনের ফল্ট হতে পারে, আপনারা অবশ্যই ওই আমরা যে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব সেই প্রসেসটি অবশ্যই আপনারা ফলো করলে এই ধরনের প্রবলেম সমস্যার সমাধান করে নিতে পারবেন। আপনারা জানেন চ্যানেল বক্স সাধারণত কিন্তু 5 ভোল্টের হয়ে থাকে, আবার 33 ভোল্টও হয়ে থাকে। তা 33 ভোল্টের যখন আমরা কোনো চ্যানেল বক্স বলে থাকি সেটি সাধারণত ডাটা চ্যানেল, কিন্তু 33 ভোল্ট চ্যানেলগুলোতেও কিন্তু 5 ভোল্টের প্রয়োজন রয়েছে। এই চ্যানেলটা তো কিন্তু আবার 33 ভোল্টেরও প্রয়োজন রয়েছে, 5 ভোল্টেরও প্রয়োজন রয়েছে, এটা আপনারা মনে রাখবেন। আমরা যদি এখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা ডাটা চ্যানেল, এই ডাটা চ্যানেলও তো কিন্তু 5 ভোল্টের প্রয়োজন রয়েছে, আবার 33 ভোল্টের প্রয়োজনও রয়েছে। 33 ভোল্টও এক দিতে হবে, 5 ভোল্টও এক দিতে হবে, আর খাদ্য এক দিতে হবে, তারপরে কিন্তু সে কাজ করবে, না হলে কিন্তু সে কাজ করবে না। তা ডাটা চ্যানেলে হয় কি, সরাসরি যে 33 ভোল্টটা রয়েছে সেটা সরাসরি এই পিনের মধ্যে কিন্তু অ্যাকুরেট যে 33 ভোল্ট সেটি কিন্তু চলে আসে। আর যেগুলো নর্মাল চ্যানেল রয়েছে, 5 ভোল্টের যে চ্যানেলগুলো রয়েছে, এখানে কিন্তু 33 ভোল্টটা কিন্তু সরাসরি ডাইরেক্ট ইনপুট হয় না, এই 33 ভোল্টটা কিন্তু কম বেশি করে কিন্তু 33 ভোল্টটা আসে। যারা হয়তো ইতিপূর্বে অনেক আগে থেকে ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন তারা সাধারণত জানেন যে আমরা সাদা কালো টিভি যেগুলো মেরামত করেছিলাম সেই সময় কিন্তু আমাদের 33 ভোল্টের প্রয়োজন ছিল, সেই 33 ভোল্টটা কিন্তু আমরা অবশ্যই একটা ভলিউম দিয়ে কম বেশি করে দিছিলাম। সেই 33 ভোল্ট কিন্তু এই সার্কিটগুলোর মধ্যে কিন্তু সরাসরি সেটি আইসি থেকে কম বেশি করে থাকে, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এই 33 এখানে যে প্রথম যে চ্যানেলের কিন্তু যে লেগগুলো রয়েছে, প্রথমে কিন্তু থাকে এজেসি ভোল্টেজ, তারপরে থাকে কিন্তু 33 ভোল্ট, এটাকে আমরা সাধারণত বিটি ভোল্টেজ বলে থাকি। চ্যানেলের অনেক সময় লেখা থাকে আর কি, বিটি লেখা থাকে, এই চ্যানেলটা বিটি অথবা ইউ লেখা থাকে, যেটাই লেখা থাক, এখানে যে 33 ভোল্টটা আছে সেই 33 ভোল্টটা কিন্তু কম বেশি হয়। সেই কম বেশিটা কীভাবে হয় সেটা আমরা আপনাদেরকে অবশ্যই ওই একটি ডায়াগ্রাম আর্ট করে এবং এই সার্কিটটির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা যেভাবে বুঝিয়ে দিব আপনারা আশা করি যদি আপনারা সঠিকভাবে এটি আয়ত্তে করে নিতে পারেন তাহলে এই ধরনের সমস্যার আর সম্মুখীন হলে কিন্তু আপনারা সহজে সেটি এই মেরামত করে নিতে পারবেন। এখন আসুন, এখানে যে 33 ভোল্টটা আসে এখানকার যে চ্যানেলের আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিতেছি, এই মনে করেন যে এটা আপনাদের চ্যানেল, এই চ্যানেলের প্রথম যে লেগটা সেটা হচ্ছে এজেসি ভোল্টেজ থাকে এজেসি, পরে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু 33 ভোল্ট, এটা আপনারা মনে রাখবেন, পরের লেগটাই কিন্তু 33 ভোল্ট হয়ে থাকে। এই 33 ভোল্ট কিন্তু সাদা কালো টিভির বেলায় কিন্তু আমরা একটা ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে ভলিউমের মাধ্যমে কিন্তু দিছিলাম, এটা আপনারা মনে রাখবেন, 100K একটা ভলিউম দিয়ে কিন্তু আমরা এখানে দিছিলাম, এখানে ছিল আমাদের 33 ভোল্ট, আর 33 ভোল্টটা মাঝখানে হবে না, 33 ভোল্টটা সাইডে হবে, আর মাঝখানের লেগটা কিন্তু সরাসরি চ্যানেলের সঙ্গে লাগবে আর সাইডে কিন্তু বডি থাকবে।
কালার টিভির মধ্যে যেটা করে থাকে সেটা হচ্ছে এই 33 ভোল্টটা কিন্তু তারা আইসি থেকে কম বেশি করে থাকে আইসি থেকে কম বেশি করে আইসি থেকে কম বেশি করার ক্ষেত্রে তারা যে কাজটি করে থাকে সেটা আপনাদের আগে মাথার মধ্যে ঢুকে নিতে হবে সেই ক্ষেত্রে তারা এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করে থাকে ট্রানজিস্টরটা সাধারণত কিন্তু এনপিএন ট্রানজিস্টর হয় এখানে কিন্তু পিএনপি ট্রানজিস্টর হবে না এনপিএন ট্রানজিস্টর হয় এনপিএন ট্রানজিস্টরে যখন আমরা ব্যাস নির্ণয় করি তখন অবশ্যই নেগেটিভ প্রোব দিয়ে ব্যাস নির্ণয় করি নেগেটিভ প্রোব দিয়ে যদি আমরা ব্যাস নির্ণয় করি তাহলে অবশ্যই আমাদের এখানে নেগেটিভ ভোল্টেজের পরিমাণটা বেশি থাকতে হবে এইজন্য তারা কিন্তু এখানে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে যেহেতু কালেক্টরে আমাদের পজিটিভ ভোল্টেজ থাকবে সেই কারণে কিন্তু এখানে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে থাকে হয়তো 18-15 ট্রানজিস্টর তারা ব্যবহার করে থাকে আপনারা যে কোনো ধরনের এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতে পারেন যেটা সাধারণত ভোল্টেজ রেগুলেটর যে ট্রানজিস্টরগুলো রয়েছে সেগুলো যেগুলো আবার সিগন্যাল রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন না আর করলেও কিন্তু কাজ করবে না এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন এখন আমরা আপনাদেরকে যে খেলাটি সেটি খেলাটি অবশ্যই বুঝিয়ে দেব সেই খেলাটি আগে আমরা আপনাদেরকে এখানে যে ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিতেছি সেটা হচ্ছে এখানে আমরা কালেক্টর পিন কিন্তু এটা ধরে নিলাম কালেক্টর পিন কিন্তু আমরা এটা ধরে নিলাম কালেক্টর পিন যখন আমরা এটা ধরে নিব ধরে নেওয়ার পরে এখানে যে চ্যানেল যে রয়েছে এখানে আপনারা চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলটা রয়েছে চ্যানেলের যে এখানে এখানে অ্যান্টেনার কানেকশন এখানে যে প্রথম যে পিনটা রয়েছে সেটা হচ্ছে এজিসি ভোল্টেজ পরের যে পিনটা রয়েছে সেটা কিন্তু 33 ভোল্ট সাদা কালো টিভির বেলায় কিন্তু আমরা এভাবে ভলিউম দিয়ে এখানে ধীরে 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 33 ভোল্ট দিছিলাম তখন ধীরে ধীরে একটার পর একটা সেন্টার আমরা দেখতে পাচ্ছিলাম আমি সেই ফাংশনটা কালার টিভির বেলায় তারা কিন্তু এই ট্রানজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টর বলা যাবে না তারা কিন্তু আইসি থেকে সিগন্যালটা দেয় আইসি থেকে সিগন্যালটা লো দেয় সেটা আবার এই ট্রানজিস্টরে একটু হাই ফ্রিকোয়েন্সি করে ভোল্টেজটা নির্ণয় করে মানে এই যেখানে যে ভলিউমটার কাজ এই ভলিউমটার কাজ কিন্তু এই ট্রানজিস্টরটা করে থাকে আমরা যে হাত দিয়ে এখানে ঘুরে ঘুরেছিলাম যে ভলিউমটা সেই হাত দিয়ে ঘুরানোর কাজটা কিন্তু আইসিটা করে থাকে এখানে দেখা গেল যে তিন থেকে তিনটা রেজিস্ট্যান্স তারা সাধারণত এই সার্কিটগুলোর মধ্যে মেরে থাকে দেওয়ার পরে এখানে কিন্তু কালেক্টরে তারা দিয়ে থাকে আর কালেক্টরে যখন দেয় দেওয়ার পরে এখানে অবশ্যই 33 ভোল্টটা একটা যে কোনো একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে কিন্তু 33 ভোল্টটা তারা দিয়ে থাকে এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন 33 ভোল্ট কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে একটা এখানে 10 কে কত সময় 15 কে দিয়ে 15 কেও দিতে পারে আমরা এখানে 15 কেও রেজিস্ট্যান্সটা দিতে পারি 15 কে অথবা 10 কে রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানে 33 ভোল্টটা দিতে পারি এই 33 ভোল্টটা কোথায় থেকে নেয় সেটা আমরা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব তারপরে এখানে অবশ্যই আমরা ব্যবহার করতে পারি 15 কে একটা দিতে পারি দেওয়ার পরে আমরা এখানে পিএফও মেরে দিতে পারি দেখা গেল যে আমরা এখানে একটা 104 পিএফ দিয়ে বডি দিতে পারি যাতে এখানে কোনো পালস না থাকে যেহেতু আমাদের ভোল্টেজের দরকার রয়েছে ভোল্টেজের সঙ্গে একটু সিগন্যালেরও দরকার রয়েছে সেই সিগন্যালকে যাতে কোনো গ্রাউন্ড করতে অথবা কোনো ইয়ে করতে না পারে সেজন্য আমরা এখানে একটা 104 আর পিএফ দিতে পারি এখানে আমরা আরও একটা পিএফ দিতে পারি কোনো সমস্যা নাই আমাদের যদি মন চায় এখানে আমরা আরও একটা 104 পিএফ দিয়ে দিতে পারি কারণ অনেক সার্কিটে আপনারা দেখতে পারবেন ওখানে কে কিন্তু পিএফ ব্যবহার করা থাকে দিয়ে আমরা বডি করে দিতে পারি দেওয়ার পরে এখানে আমরা 104 পিএফ একটা দিতে পারি দেওয়ার পরে যদি আমাদের মনে হয় যে ভোল্টেজের প্রেশারটা একটু কম হতেছে সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করতে পারি ক্যাপাসিটারটা অবশ্যই আমাদের এদিকে প্লাস দিতে হবে আর এইদিকে আমাদের নেগেটিভে দিতে হবে অবশ্যই ক্যাপাসিটারটা কিন্তু 50 ভোল্টের উপরে মারতে হবে এটা আপনারা মনে রাখবেন সেটা 1 মাইক্রোফ্যারাড মারেন আর 10 মাইক্রোফ্যারাড মারেন কিন্তু ক্যাপাসিটারটা 50 ভোল্টের হতে হবে এখন আসুন ট্রানজিস্টরের যে ইমিটরের যে লেগটা রয়েছে এটা আমরা ইমিটর ধরে নিলাম আর এটা আমরা ধরে নিলাম বেস এই যে ইমিটর যে লেগটা রয়েছে এই ইমিটর অবশ্যই যেহেতু আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতেছি আমরা এখানে এটা বডি করে দিব এখানে ইমিটর অবশ্যই আপনারা বডি করে দিয়ে বডি করতে হবে এখন যে আপনারা বেসটা দেখতে পাচ্ছেন এই বেজের মধ্যে কিন্তু অবশ্যই দুইটা রেজিস্ট্যান্স এখানে তারা ব্যবহার করে থাকে এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু অবশ্যই আইসির মধ্যে লাগানো থাকে এখন আমরা সেই বিষয়টা এই আইসি থেকে ধীরে 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 সেই নেগেটিভটা এখানে যখন বেজের মধ্যে দিয়ে দেয় নেগেটিভ যদি এখানে সে ধীরে ধীরে দেয় অবশ্যই এখানে যে কালেক্টরে রয়েছে কালেক্টরের ভোল্টেজটা অবশ্যই সেখানে ধীরে ধীরে কমে ধীরে ধীরে বাড়ে এই কাজটাই কিন্তু এই ট্রানজিস্টরটা করে থাকে সেই সেই ফাংশনটা এখানে যে আমি ফাংশনটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম
সেই ফাংশনটাই কিন্তু এখানে কাজ করেছে সেটি অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা এখানে যে আপনাদেরকে বললাম এই যে চ্যানেল বক্সটা রয়েছে চ্যানেল বক্সটা আবারো আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেল বক্সে যখন আমরা দেখতে পারবো তখন আপনারা দেখুন এখানে যে দেখুন এই যে এখানে যে এই যে 33 ভোল্টটা এই 33 ভোল্টটা দেখুন এখানে যে প্রিন্টার রয়েছে যে প্রিন্টার রয়েছে এই যে এই প্রিন্টার রয়েছে এই প্রিন্টার এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স মেরেছে রেজিস্ট্যান্স মারার পরে এই প্রিন্টটা দেখুন এই প্রিন্ট এইভাবে কোথায় আসছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে এই প্রিন্টটা কিন্তু এইভাবে যে এখানে চলে এসেছে চলে আসার পরে এখানে আরো একটা তারা রেজিস্ট্যান্স মারছে আর আমি যে বললাম আপনারা পিএফ মারলেও মারতে পারেন না মারলেও নাই তবে পিএফ মারতে হবে আপনাদেরকে পিএফ মারার পরে এখানে আরো একটা রেজিস্ট্যান্স দিচ্ছে দেওয়ার পরে দেখুন এই যে এই ট্রানজিস্টরের কিন্তু 18-15 যে ট্রানজিস্টরের কিন্তু এই যে দেখুন মাজার লেগে চলে গেছে এই 18-15 ট্রানজিস্টরের কিন্তু মাজার লেগে চলে গেছে মানে কালেক্টরে চলে গেছে এখন কালেক্টরে যদি যাই তাহলে অবশ্যই আমরা 18-15 যে ট্রানজিস্টরটা রয়েছে এই ট্রানজিস্টরের যে বেজ রয়েছে আপনারা এখানে দেখুন এখানে যে বেজটা রয়েছে এই বেজে কিন্তু একটা রেজিস্ট্যান্স তারা দিয়েছে রেজিস্ট্যান্সের উপরেও কিন্তু দেখুন একটা তারা পিএফ মেরে দিয়েছে যেমন আমরা এখানে যে ব্যাজের উপরে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্সটা তো অবশ্যই আমরা এখানে একটা পিএফ মেরে দিতে পারি পিএফ অবশ্যই এখানে আপনাদেরকে দিতে হবে না দিলেও চলবে সমস্যা নেই আপনারা যদি পিএফ না দেন তারপরও চলবে দেখুন এখানে ট্রানজিস্টরের কিন্তু পিএফ এই একটা রেজিস্ট্যান্স দিয়েছে রেজিস্ট্যান্স দেওয়ার পরে এখানে তারা কিন্তু একটা পিএফ মেরে দিয়েছে পিএফ মারার পরে দেখুন এই প্রিন্টে আবার এই দিক দিয়ে আরও একটা তারা রেজিস্ট্যান্স মেরেছে আর এখানেও কিন্তু তারা একটা পিএফ মেরে দিয়েছে বডির ওপর আর এইখানে কিন্তু আরও একটা পিএফ তারা এখানে আরও একটা পিএফ তারা কিন্তু বডির ওপরে মেরে দিয়েছে বডির ওপরে দিয়েছে আমরা আপনাদেরকে পিএফটা দেখাচ্ছি দেখুন এখানে এই যে এই পিএফটা বডির ওপরে মেরেছে এখানে আপনাদের যে রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সটা দেখুন এই ট্রানজিস্টর এই আইসির মধ্যে যে 60 নম্বর 88-73 মনে রাখবেন 88-73 88 তারপরে 95 88-93 আমরা আপনাদেরকে এখানে লিখে দিতেছি সেটা 88-73 তারপরে 88-95 তারপরে 88-93 এই লেগের কিন্তু অবশ্যই যে 60 নম্বর যে লেগটা রয়েছে এইটাই কিন্তু ওই 33 ভোল্টকে কম বেশি করার ক্ষেত্রে কিন্তু কাজে কাজ করেছে এখানে দেখুন এই যে এই দেখুন এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা দিয়েছে এই রেজিস্ট্যান্সটা এখন এই আইসির যদি 60 ভোল্টের হয় মানে 60 নম্বর পিন হয় তাহলে অন্য অন্য আইসির এক এক পিনের এক এক হতে পারে সেটা সমস্যা নাই অবশ্যই আপনাদেরকে কিন্তু যদি এই ধরনের ফল্টে আপনারা পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আগে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে এই ট্রানজিস্টরের যে ইমিটারটা রয়েছে সেই ইমিটারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এই যে ইমিটারের যে এখানে ইমিটারের যে ইমিটারের যে প্রিন্টটা রয়েছে দেখুন এই ইমিটারের প্রিন্টটা কিন্তু সরাসরি এখানে তারা বডি করে দিয়েছে এখানে দেখুন এই যে এটা এটা বডি বডি বডির সঙ্গে দিয়ে দিয়েছে এখন আমরা আপনাদেরকে রেজিস্ট্যান্সগুলো দেখাইতে পারি রেজিস্ট্যান্সগুলো দেখি লাভ নাই কারণ প্রসেস কিন্তু একই হয়তো দেখা গেল যে রেজিস্ট্যান্সগুলো এক এক সময় এক এক মানের এক এক ওয়ার্ডের এর তারা ব্যবহার করে থাকে যেমন এখানে 18-15 যে ট্রানজিস্টরটা রয়েছে 18-15 যে ট্রানজিস্টরটা রয়েছে আপনারা 18-15 ট্রানজিস্টরটা দেখুন 18-15 ট্রানজিস্টরের এখানে দেখুন এই যে রেজিস্ট্যান্স তারা মেরে দিয়েছে এটা হচ্ছে 22K রেজিস্ট্যান্স পক্ষান্তরে এখানে কিন্তু তারা 1K রেজিস্ট্যান্স দিছে 1K দিয়ে সরাসরি আইসি থেকে নিছে 1K এর পরে তারা এখানে 22K দিছে অবশ্যই আমরা এখানে আপনাদেরকে রেজিস্ট্যান্সের মানগুলো লিখিয়ে দিতেছি এখানে দেখুন 1K তারপরে এখানে তারা দিয়েছে কত দিয়েছে এখানে দিয়েছে 22K আমরা এখানে 22K দিতে পারি আর 21K যদি দেন 20K দেন তারপরেও চলবে সমস্যা নেই 25K দিলে তাও চলবে এখানে 1K এর জায়গাতে একবারে আবার ফিরে বেশি বাড়ানো যাবে না অবশ্যই 1K 1.5K 1.8K দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সমস্যা হওয়ার ক্ষেত্রে আপনারা যে জিনিসটি আগে দেখে নেবেন সেটা আমরা আপনাদেরকে অবশ্যই ওই এই যে ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দিব এটা তো আমরা আপনাদেরকে ইয়ার মাধ্যমে দেখাই দিলাম অবশ্যই আমরা এখানে রেজিস্ট্যান্সটা আগে ঝালাই করে নিই ঝালাই করে নেওয়ার পরে আমরা আপনাদেরকে আপনারা মিটার দিয়ে কিভাবে এটা দেখে নেবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে অবশ্যই
ওই বুঝিয়ে দেব। অবশ্যই আপনাদেরকে কিন্তু আগে রেসেন্সটি খুঁজে বের করে নিতে হবে, সেটাই কিন্তু মুখ্য বিষয়। এখন যদি আমরা টিভিটার মধ্যে আগে ইনপুট দেই, সিগন্যাল ইনপুট দেই, ইনপুট দেওয়ার পরে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে, দেখুন এখানে টিভির স্ক্রিন কিন্তু চলে এসেছে। চলে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আপনারা অটো সার্চে চলে যাবেন। যেমন আমরা এখানে অটো সার্চে চলে গেছি, চলে যাওয়ার পরে টিভিটা আপনারা কিন্তু অটো সার্চ দেবেন। অটো সার্চ যদি আপনারা টিভিটা দেন, দেওয়ার পরে আপনারা অবশ্যই যে মিটারের যে কন্টিনিউটি রয়েছে সেই কন্টিনিউটি অবশ্যই আপনারা 50 এ দিয়ে দিবেন, যেহেতু ওখানে 33 ভোল্টের ব্যাপার রয়েছে। দেওয়ার পরে আপনারা অবশ্যই মিটারের এখানে নেগেটিভ আমরা ধরবো। ধরার পরে যদি আমরা এখানে কালেক্টরে যদি মিটারের পজিটিভটা ধরি, তাহলে দেখুন এখানে ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে কম বেশি হতেছে। অবশ্যই আপনারা এটা সুন্দরভাবে দেখুন, অবশ্যই এই দেখুন এই যে ভোল্টেজটা ধীরে ধীরে কিন্তু বাড়তেছে, এই দেখুন ভোল্টেজটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। ভোল্টেজ যদি আমার কালেক্টরে ধীরে ধীরে বাড়ে, তাহলে অবশ্যই ব্যাজের ওদিকে আমাদের সমস্যা নাই। এই ব্যাজের ওই দিক থেকেও অবশ্যই ব্যাজটিও আপনারা কীভাবে মেপে নেবেন সেটা আমরা দেখাই দিব। দেখা গেল যে আপনার এখানে ভোল্টেজ কম বেশি হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কী করবেন, দেখুন এখানে ভোল্টেজটা কিন্তু ধীরে ধীরে কম বেশি হচ্ছে। এটা এইভাবে কিন্তু আপনারা এখানে দেখুন, এই যে আমরা এখানে দেখলাম, এখানে দেখার পরে অবশ্যই আমরা আবার এই যে রেজিস্ট্যান্স দিয়েছে, রেজিস্ট্যান্সের এপারও দেখবো, দেখুন এই যে ভোল্টেজটা ধীরে ধীরে কম বেশি হতেছে। আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, এই যে ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তেছে। তারপরে আমরা এখানে আবারও দেখবো, এই যে এখানে আবারও দেখবো। এইভাবে আপনারা এখানকার যে ভোল্টেজটা রয়েছে, এই ভোল্টেজটা যেটাই আসুক, এই ভোল্টেজটা যেন অবশ্যই আমাদের এই চ্যানেলের এইখানে 2 নম্বর পিনে যেন এই ভোল্টেজটা অবশ্যই আসে 33 ভোল্ট। এটা আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন, সেম একই ক্যাটাগরিতে কিন্তু এই ভোল্টেজটা ধীরে ধীরে আসবে। এখন এখানে যদি দেখা গেল যে ভোল্টেজটা আমার না আসে, আমি যদি ট্রানজিস্টরটা, এখানকার যে ট্রানজিস্টরটা রয়েছে, ট্রানজিস্টরটা দেখাচ্ছি, এই ট্রানজিস্টরটা রয়েছে যে 18-15 যে ট্রানজিস্টরটা রয়েছে, এই ট্রানজিস্টরও দেখা গেল যে আপনারা খুলে মেপে নিয়েছেন। মেপে নেওয়ার পরে যদি ট্রানজিস্টরটাও ভালো থাকে, তাহলে এখন তো আমাদেরকে আইসি থেকে দেখে নিতে হবে। তাহলে অবশ্যই আমরা আইসি থেকে যখন দেখব, আইসি থেকে দেখার ক্ষেত্রে কিন্তু প্রসেসটা ভিন্ন হবে। ভিন্ন বলতে আপনারা এই যে পজিটিভের যে প্রোবটা রয়েছে, এই পজিটিভের প্রোবটা অবশ্যই আপনারা যে কোনো 5 ভোল্ট হোক অথবা 8 ভোল্ট হোক ধরবেন। ধরার পরে এখানে আমরা অবশ্যই আগে দেখে নিব, এখানে যে আমরা যে ট্রানজিস্টরের যে ব্যাসটা রয়েছে, যেখানে ব্যাসটা রয়েছে, এই ব্যাজের মধ্যে যদি আমরা এখানে নেগেটিভ প্রান্তটা ধরি, তাহলে অবশ্যই দেখবেন এখানে ভোল্টেজটা কিন্তু অবশ্যই নেগেটিভ ভোল্টেজটা ধীরে ধীরে বাড়বে। আমাদের অটো সার্চ হয়তো শেষ হয়ে গেছে, আমরা আবারও টিভিটা অটো সার্চে দিব। অটো সার্চে দেওয়ার পরে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিব, তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আমরা এখানে অটো সার্চ আবারও দিতেছি, আপনারা দেখুন এই যে অটো সার্চ আমরা এখানে দিতেছি। দেওয়ার পরে আমরা এখন চেক করব যে আমাদের আইসি থেকে আসলে ভোল্টেজটা আসতেছে কি না। আইসি থেকে কিন্তু অবশ্যই সেটি নেগেটিভ ভোল্টেজ আসবে, যেহেতু আমরা এখানে আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন, আমরা এখানে দেখুন মিটারের দিকে কিন্তু ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তেছে। এই দেখুন এই যে ভোল্টেজটা কিন্তু নেগেটিভ ভোল্টেজটা ধীরে ধীরে বাড়ছে। নেগেটিভ ভোল্টেজটা যদি এখানে ধীরে ধীরে বাড়ে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আমাদের আইসি কিন্তু ঠিকভাবে সে ভোল্টেজ জেনারেট করতেছে। এখানে যদি পজিটিভ ভোল্টেজ জেনারেট করতো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে কিন্তু পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করতে হতো। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন, দেখুন এখানে ভোল্টেজটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আমার কিন্তু মিটারের প্রোবে যেভাবে লাগানোই রয়েছে, আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন। এই আইসি থেকে যে এটা কিন্তু আপনারা অবশ্যই, এখানে কেউ অনেকে রয়েছে যে পজিটিভ ভোল্টেজ তারা মাপে, এখানে কিন্তু পজিটিভ ভোল্টেজ আসবে না, এখানে নেগেটিভ ভোল্টেজ আসবে। কারণ এনপিএন ট্রানজিস্টারে যদি নেগেটিভ ভোল্টেজ পজিটিভ নেগেটিভ ভোল্টেজ দিয়ে যদি ব্যাসকে না ঠেলে, তাহলে সে কিন্তু কালেক্টরে পজিটিভ ভোল্টেজ কিছু করতে পারবে না। এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন। তাহলে আমরা বুঝে নিব যে আমাদের এখানে যে আইসি থেকে যে ভোল্টেজটা সে জেনারেট করতেছে, সেটা কিন্তু সঠিকভাবে জেনারেট করতেছে। আমরা এখানেও যেটা পাবো, এখানেও সেটা পাবো, হয়তো একটু কম পাবো। তারপরে এখান থেকে যখন আইসির মধ্যে যে ব্যাজের মধ্যে যা লাগবে, সেটা হয়তো কিছু কম পাবো, যেহেতু রেজিস্ট্যান্সের মাধ্যমে বাধা হয়ে হয়ে আসতেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই প্রবলেমটা কিন্তু সলভ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে অবশ্যই আরও টিভির থেকে বিস্তারিত বুঝিয়ে দিতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন
এই আইসি থেকে এটাকে কিন্তু বিটি ভোল্টেজ বিটি লেগ থাকে যদি কোনো সার ডায়াগ্রামের মধ্যে দেখা গেল যে কোনো সার্কিটের এর অপর প্রান্তে কিন্তু লেখাই থাকে লেখা থাকলে সুবিধা হয় যেমন এখানে এই আইসিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রূপে লেখা রয়েছে সম্পূর্ণ রূপে যদি এখানে লেখা থাকে তাহলে কিন্তু সেটি সহজে বের করা যায় আর যদি লেখা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু এই চ্যানেলের এখান থেকেই আসতে হবে চ্যানেলের এই যে দুই নম্বর যে লেখটা রয়েছে প্রথমটা মনে রাখবেন প্রথম লেখটা কিন্তু হচ্ছে এজেসি প্রথম লেখটা যদি এজেসি হয় তাহলে পরের লেখটা অবশ্যই ইয়ে হবে এটা আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন আমরা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব জুম কি হয়েছে হ্যাঁ এবার জুম হয়েছে আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদেরকে তখন আসতে হবে দেখুন এখানে আমরা চ্যানেলের যে দুই নম্বর যে লেখটা রয়েছে এই দেখুন এখানে এক নম্বর লেখ কিন্তু এজেসি এই দুই নম্বরের লেখটা কিন্তু বিটি ভোল্টেজ এই বিটি ভোল্টেজটা দেখুন এখানে তারা কিন্তু একটা ক্যাপাসিটারও মারছে এখানে কিন্তু ক্যাপাসিটারের চিহ্ন রয়েছে আপনারা একটা 50 ভোল্টের এখানে ক্যাপাসিটার মারতে পারেন এই প্রিন্টটা দেখুন কীভাবে আসছে এই প্রিন্টটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে অনেক সময় এই প্রিন্টও কিন্তু খেয়ে যায় এই প্রিন্টের এখান থেকে দেখুন এখানে তারা কিন্তু একটা রেজিস্ট্যান্স মেরে দিয়েছে আমরা আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখাচ্ছি দেখুন এখানে রেজিস্ট্যান্স মেরেছে এখানেও তারা একটা পিএফ মেরে দিয়েছে পিএফ মারলেও মারতে পারেন না মারলেও নেই তারপরে দেখুন এই প্রিন্টটা কোথায় এসেছে এই প্রিন্টটা কিন্তু আপনাদেরকে এইভাবে ধরে যেতে হবে এইভাবে যেতে হবে এইভাবে যেতে হবে এইভাবে যেতে এই প্রিন্টটা কিন্তু এখানে দেখুন আরও একটা তারা কিন্তু রেজিস্ট্যান্স মেরে দিয়েছে এটা আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে আরও একটা রেজিস্ট্যান্স তারা কিন্তু এখানে মেরে দিয়েছে রেজিস্ট্যান্স মারার পরে এখানে দেখুন আরও একটা রেজিস্ট্যান্স মারছে মারার পরে কিন্তু এই যে এই ট্রানজিস্টারের কিন্তু কালেক্টরে সেটি চলে গেছে এই ট্রানজিস্টারে কিন্তু কালেক্টরে চলে গেছে এই ট্রানজিস্টারে তাহলে আপনারা খুঁজে পেলেন এই ট্রানজিস্টার যদি আপনারা খুঁজে পান খুঁজে পাওয়ার পরে এই ট্রানজিস্টারের অবশ্যই আপনাদের বেস ধরে যেতে হবে দেখুন আমরা এখানে এই ট্রানজিস্টারের আর এই ট্রানজিস্টার যদি এনপিএন হয় তাহলে অবশ্যই আর ইমিটার কিন্তু বডি হবে দেখুন আর ইমিটার কিন্তু এখানে এই যে এই এই প্রিন্টের দিকে লক্ষ্য করুন এই প্রিন্টের মধ্যে থেকে কিন্তু এইটা কিন্তু এই যে বডি এই যে এই প্রিন্টের মধ্যে এই যে এটা এটা কিন্তু বডি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা বডি তাহলে আমি এটা ইমিটার পাচ্ছি আর এটা কালেক্টর পাচ্ছি তাহলে আমাদের এটা বেস এই বেসটা ধরে আপনাদেরকে দেখুন এখানে একটা তারা রেজিস্ট্যান্স মেরে দিয়েছে যেটা আমরা বললাম 22K রেজিস্ট্যান্স তারা মেরে থাকে তারপরে এখানে দেখুন 1K একটা রেজিস্ট্যান্স দিয়েছে এখানে তারা একটা পিএফও মেরে দিয়েছে পিএফগুলো হয়তো 222 হতে পারে পিএফগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে দেখুন আর একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে এখানে কিন্তু সেটি আইসির মধ্যে চলে গেছে এই যে আইসির 60 নম্বর লেগে কিন্তু চলে গেছে এই যে 60 নম্বর লেগে কিন্তু চলে আমরা আপনাদেরকে প্রিন্টটা আবারও দেখাচ্ছি এই যে দেখুন এই যে তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে চ্যানেলটা একটার পর একটা চ্যানেল কিভাবে ধরে সেটা অবশ্যই আপনারা এখানে বুঝে নিয়েছেন আর আশা করি আপনারা যদি আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এখানকার যে 33 ভোল্টটা এখানে যে আমরা 33 ভোল্টটা দিয়েছি সেই 33 ভোল্টটা কোথায় থেকে এসেছে সেটাই কিন্তু মুখ্য বিষয় এই 33 ভোল্টটা আপনারা দেখবেন এই 33 ভোল্টটা সাধারণত এই সার্কিটগুলো যে রয়েছে এই সার্কিটগুলোতে যে ফ্লাইব্যাগে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়েছে দেখুন এখানে এই যে ফ্লাইব্যাগের যে সাপ্লাই ভোল্টেজটা এখানে আমরা দেখাচ্ছি এখানে ফ্লাইব্যাগের যে সাপ্লাই ভোল্টেজটা রয়েছে এই যে ফ্লাইব্যাগের যে সাপ্লাই ভোল্টেজটা রয়েছে এই সাপ্লাই ভোল্টেজটা থেকে কিন্তু এখানে তারা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে দেখুন এই যে এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে আর এখানে একটা 33 ভোল্টের জিনার ডায়োড দিয়েছে জিনার ডায়োড দেওয়ার পরে দেখুন এই যে এই প্রিন্টটা এই যে এই প্রিন্টার তারা একটা ক্যাপাসিটারও মেরে দিয়েছে তার ওপর আর ক্যাপাসিটারও তারা মেরে দিয়েছে দেখুন এই যে এই প্রিন্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই প্রিন্টটা দেখুন এই যে প্রিন্টার দিয়ে একটা 15K রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা দিয়েছে যেমন এখানকার যে 33 ভোল্টটা আমরা আপনাদেরকে এই ডায়াগ্রামের মধ্যে বলেছিলাম এই 33 ভোল্টটা তারা কীভাবে দিয়েছে এই 33 ভোল্টটা যে ফ্লাইব্যাগের যে সাপ্লাই রয়েছে ফ্লাইব্যাগের সাপ্লাই এবং পাওয়ার সেকশন থেকে যে সাপ্লাইটা রয়েছে 110 ভোল্ট যে সাপ্লাইটা রয়েছে এই 110 ভোল্টের এর যে পাওয়ার সেকশন রয়েছে পাওয়ার যে সেকশনটা রয়েছে এই পাওয়ার সেকশন থেকে এখানে তারা একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে রেজিস্ট্যান্সটাও দেখাচ্ছি এইভাবে তারা একটা রেজিস্ট্যান্স দিয়েছে রেজিস্ট্যান্স দেওয়ার পরে রেজিস্ট্যান্সটা হয়তো 15K দিলেও হবে আবার 33K দিলে ভালো হবে যেহেতু ওখানে 110 ভোল্ট থাকবে আমরা এখানে 33K রেজিস্ট্যান্স দিতে পারি দেওয়ার পরে এখানে কিন্তু তারা একটা জিনার ডায়োড দিয়ে দিয়েছে
এই জিনার ডায়োডটা অবশ্যই 33 ভোল্টের হতে হবে। এই জিনার ডায়োডটা কিন্তু বডির উপরে মারা রয়েছে, এটা অবশ্যই 33 ভোল্টের জিনার ডায়োড তারা দিয়েছে। দেওয়ার পরে এখানে তারা কি করেছে, এখানে তারা অবশ্যই একটা ক্যাপাসিটর দিয়েছে, ক্যাপাসিটর দিয়ে তারা এটা বডি করে দিয়ে দিয়েছে। এটা ক্যাপাসিটরটা সাধারণত 50 ভোল্টের দিতে হবে, যেহেতু আমাদের এখানে 33 ভোল্ট থাকতিছে। আর এর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি ক্যাপাসিটর ভোল্টেজ যদি 30 এর উপরে থাকে, ক্যাপাসিটর অবশ্যই আপনাদেরকে 50 ভোল্টের মারতে হবে। ক্যাপাসিটর এই পাশে নেগেটিভ থাকতে হবে, এই পাশে পজিটিভ থাকতে হবে। এখানে যে জিনার ডায়োডটা সাধারণত অনেকে একটু সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ জিনার ডায়োড কিন্তু দেখতে দেখা গেল যে এই ধরনের। এর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে জিনার ডায়োড কিন্তু সাধারণত এই ধরনের, কিন্তু এখানে যে অনেক সার্কিটের মধ্যে কিন্তু জিনার ডায়োড দেখুন এই যে এই ধরনের যে লেগটা রয়েছে, এইভাবে কিন্তু তারা জিনার ডায়োডগুলো ব্যবহার করে থাকে। আপনারা জিনার ডায়োডটা ভালো করে দেখে নিন, এই দেখুন এখানে এইভাবে কিন্তু তারা জিনার ডায়োডটা ব্যবহার করে থাকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এখন যে কোনো টিভির মধ্যে যদি এই ধরনের ফল্ট হয়, তাহলে অবশ্যই আপনারা, আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, হয়তো ভিডিওটি অনেক লং হলো, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে নেন, তাহলে আপনাদের যে 33 ভোল্টের যে খেলাটা রয়েছে সেটা আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আমরা আশা করি। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করার সাথে যেন আপনারা পান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদেরকে কি ধরনের ভিডিও আপনারা পেতে চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।